দিনের আলোতে উধাও হয়ে যাচ্ছে একের পর এক ছাগল। মহিলাদের নামে আসা ছাগল খুঁটির নাগাল পাওয়ার আগেই উধাও উবে যাচ্ছে নাকি? গরু পাচার কয়লা পাচারের পর এবার তৃণমূলের গায়ে নতুন গালি। বালি কয়লা এখন অতীত, এবার ছাগল চোরের অভিযোগ উঠল তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে। বস্তির মহিলাদের ছাগল আত্মসাৎ করছে তৃণমূল, গুরুতর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বালি চুরি কয়লা চুরির পর এবারে ছাগল চোরের অভিযোগ। গ্রামের মহিলাদের জন্য পাঠানো ছাগল দিনের পর দিন চুরি করছে তৃণমূলের বুথ সভাপতি। জানা যায় বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই দুই নম্বর অঞ্চলের ঈশ্বরপুর বুথে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি চঞ্চল কোনার, তিনি গোষ্ঠীর মহিলাদের ছাগল আত্মসাত করছেন বলে অভিযোগ গোষ্ঠীর মহিলাদের। আমাদের ছাগল বিক্রি হয়েছে, যাই আসুক, ছাগল হাঁস মুরগি আসবে সেগুলো সব বিক্রি করে দেবে। কেন বিক্রি করে দেবে? আমাদের জন্যই তো ছাগল গরুগুলো, আমরা জানতে পেরেছি চঞ্চল কোনার বিক্রি করে দিয়েছে। আর তপন রুই দাস, দিনের পর দিন ছাগল উধাও হয়ে যেতে সন্দেহ গিয়ে পড়ে ব্লক সভাপতির বিরুদ্ধে। কোনো প্রমাণ ছাড়াই গ্রামের মানুষরা ঘেরাও করে চঞ্চল কোনারের বাড়ি, আর তারপরে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভকারীদের আন্দাজ আগে থেকে টের পেয়ে গা ঢাকা দিয়েছেন চঞ্চল। তবে গ্রামবাসীদের দাবি, তিনি চুরি করতেন ছাগল, তারপর তা বেঁচে দিতেন অন্য কোথাও। জানলাম আমাদের পাশের বাড়ির শালকোনাতে ছাগল দিয়েছে। মানে এই নিজে নিয়েছেন আপনারা কিভাবে জানলেন? পঞ্চায়েত থেকে জেনেছি। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন চঞ্চল কোনার। এই ঘটনার পেছনে বিজেপির ইন্ধন রয়েছে বলে তিনি দাবি করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিজেপির কিছু মহিলাদের ভুল বুঝে তার বাড়ির সামনে নিয়ে এসেছিল, ওদের তো কোনো ইস্যু নেই তাই ওরা এসব করছে। না দাদা, ছাগল গোষ্ঠীর কোনো আসে না, ওই কথাটা যেটা বলছে সব ভিত্তিহীন কথা। দরকার হয় প্রাণী সম্পদে আপনারা দেখুন যে ছাগল এসছেন কিনা, তারপর বলবেন যে ছাগল আমি বিক্রি করেছি।